আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশরাক হোসেন। একোটাবলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমি কিছু আপনাদের রিকোয়েস্টের জন্য আমি কিছু ভিডিও করছি সিকোয়েন্সিয়ালি। তো এর আগে মনি মাছের ব্রিডিংয়ে দেখিয়েছি, এবার শর্টটেল মাছের ব্রিডিংটা দেখাবো না, যেহেতু মলির সাথেই অনেকটা রিলেটেড। শর্টটেলে মেল ফিমেল দেখবো এবং কীভাবে বুঝবেন যে আসলে একটা শর্টটেল ব্রিডিংয়ের উপযোগী হয়েছে শর্টটেল মাছ, এবং শর্টটেল মাছ সম্পর্কে কিছু মজার ফ্যাক্ট শেয়ার করব, যেগুলো আসলে আপনারা জানলে আপনাদের জন্য শর্টটেল মাছটা ব্রিডিংয়ের ক্ষেত্রে বেশি ইজি হবে এবং ব্রিডিংটা দ্রুত করতে পারবেন এবং সাকসেসফুলি করতে পারবেন। সো ফার্স্ট অফ অল, যেটা যে আমরা জানছি যে লাইফ বিয়ারার মাছ বা অটো ব্রিডার মাছ, এরা ডাইরেক্ট বাচ্চা দেয়। এদেরকে দেখা যায় যে আপনাকে আলাদাভাবে কষ্ট করে কেয়ার নিতে হয় না, কিন্তু যেটা সমস্যা সেটা আমরা গত ভিডিওতে দেখছি যে লাইফ বিয়ারার মাছ বা অটো ব্রিডার মাছ এদের নিজেদের বাচ্চা নিজেদের যে খাওয়ার প্রবণতাটা, সেজন্য আপনাকে ব্রিডিং বক্স যদি ইউজ করেন অথবা যদি আপনি ট্যাঙ্কে অনেক প্ল্যান্ট দিয়ে ব্রিডিং করেন সেটাও ওকে, কিন্তু সেখানে তারপরেও দেখা যায় যে অ্যারাউন্ড 30-40% বাচ্চা তারা খেয়ে ফেলে। সো ব্রিডিং বক্সে যদি আপনি ব্রিড করেন তাহলে এটা বেশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা এবং বাচ্চা পাওয়ার পরিমাণটা অনেক বেশি হবে। সো আমি আজকের ভিডিওটার যে মেইন থিমটা শর্টটেল মাছ, সেটাকে আমি দেখাবো এবং সেটা নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিব, সেটা ব্রিডিং এবং কীভাবে মেল ফিমেল চিনবেন সেগুলো নিয়ে। চলুন দর্শক, এখানে আমি দুইটা মাছ রাখছি, এটা আমরা দেখবো। সো দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি দুইটা মাছ পাশাপাশি রাখছি। শর্টটেল মাছের ক্ষেত্রে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন কোনটা মেল কোনটা ফিমেল। শর্টটেল তার মানে এর বাংলা দ্বারা যে লেজটা চাকুর মতো হবে। মেইনলি প্রথমে আমি ছেলে মাছটাকে দেখাই, এটা হলো শর্টটেলের মেল। আপনার এটার ইজিলি চিনার উপায় যে দেখেন যে ছেলে মাছটার লেজের অংশটা একদম চাকুর মতো তীর্যক হয়ে যাবে, এবং নিচের দিকে দেখেন যে একটা টিউবের মতো, সেটা হলো গোনাডাল টিউব বলা হয়, এটা দিয়ে ছেলে মাছটা ব্রিড করে। এটা হলো শর্টটেলের মেল। অন দ্য আদার হ্যান্ড এটা হলো শর্টটেলের ফিমেল। দেখেন যে ক্লিয়ার ডিফারেন্স, কোনো লেজে তীর্যক অংশ নেই, নিচে ওরকম টিউবের মতো কিছু নেই, এবং বডিটা অনেকটা রাউন্ডেড, ওভাল, পেটের অংশটা অনেকটা ওভাল। এবং একটা শর্টটেল মাছের ক্ষেত্রে যেটা দেখবেন যে ফিমেল যখন ফিমেলের পেটে যখন বাচ্চা আসবে, দেখবেন যে নিচের অংশটা যেটা পেটের অংশটা একটু সাদা সাদা ভাব, ওই জায়গাটা একটু নিচে একটা ডার্ক স্পট থাকবে। ডার্ক স্পটটা যখন আরও ডিপ হবে, আমার এই মাছটা হয়তো আশা করা যায় সপ্তাহ দেড়েকের মধ্যে বাচ্চা চলে আসবে, সো স্পটটা যতটা ডিপ হবে ততটা কিন্তু আপনার বুঝতে হবে যে বাচ্চা দেওয়ার সময় চলে আসছে। সো এইটা হলো শর্টটেলের ফার্স্টে মেল এবং ফিমেল। আমার ডান দিকে হলো মেল এবং হলো বাম দিকে হলো ফিমেল। সো ভিউয়ার্স, আমরা শর্টটেলে মেল এবং ফিমেল চিনলাম। এখন শর্টটেলের ব্রিডিংটা আজকে এই ভিডিওটা দেখাচ্ছি না, ব্রিডিংয়ের আগে কিছু জিনিস বলে রাখি। শর্টটেল ব্রিডিংটা মলি গাপ্পি প্লাটির মতোই, বাট একটু ডিফারেন্ট, কারণ শর্টটেল মাছের বাচ্চা খাওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি, এবং হলো যে শর্টটেল মাছ যেগুলো অটো ব্রিড আছে তার মধ্যে সবচেয়ে চঞ্চল, এবং হলো যে এই মাছটা সবচেয়ে অন্যতম একটা বৈশিষ্ট্য বলা যায় যে খারাপ বৈশিষ্ট্য, সেটা হলো মাছটা খুব লাফ মারে। সো আপনি যদি শর্টটেল মাছ কোনো ট্যাঙ্কে রাখেন, অবভিয়াসলি সেটার পানির যে হাইটটা কম করে হলো অ্যাটলিস্ট 5-6 ইঞ্চি পানি কম রাখবেন, মানে ট্যাঙ্কের লেভেল অনুসারে হাইট অনুসারে 5-6 ইঞ্চি পানি অ্যাটলিস্ট কম রাখবেন। 7 ইঞ্চি বা 8 ইঞ্চি হলে বেটার, কারণ মানে যদি আপনার পানির পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে মাছটা জাম্প করবে এবং মারা যাবে, এটা একটা কেয়ারফুল বিষয়। সো ব্রিডিংয়ের ক্ষেত্রে শর্টটেল যদি ব্রিড করেন, ব্রিডিং বক্সের ঢাকনাটা উপরে বা যেখানে ব্রিড করবেন সেটা একটু ঢেকে দেবেন যেন মাছ জাম্প না করে। সো এখন শর্টটেলের ব্রিডিংয়ের ক্ষেত্রে যেটা বিষয় যে মলের মতোই আপনি প্ল্যান্ট ইউজ করতে পারেন অথবা আপনি ব্রিডিং বক্স ইউজ করতে পারেন, আর এক্ষেত্রে আপনাকে আলাদাভাবে মেল মাছটাকে দেওয়ার কোনো দরকার নেই, অ্যাজ ইউজুয়াল মনি মাছের তো রিলেটিভলি কাছাকাছি। সো যেটা ইউজ করতে পারেন প্ল্যান্টের মধ্যে হর্নট বা কচুরি পানা এবং একটু মাছটাকে ঢেকে দেবেন, এতটুকুই। সো যেটা যে আমি শর্টটেলের ব্রিডিংটা যখন করাবো, আমি মোটামুটি একসাথে অনেকগুলো শর্টটেল পেয়ার নিয়ে ব্রিড করাবো,
সো তখন আমি বড় পর্যায়ের একটা ব্রিডিং ট্যাঙ্ক, ব্রিডিং বক্স নিয়ে বড় অনেক বড় পয়সা অ্যাটলিস্ট মানে আপনার 20-30 শর্টের ব্রিড করানোটা দেখাবো আপনাদের জন্য, আরও বেশি ইজি হবে। সো যেটা বিষয় যে শর্টের মাছটা অনেকটা অটো ব্রিডার যে আদার্স মাছ তাদের মতো করে ব্রিড করে, বাট এটার ব্রিডিংটা আর ক্ষেত্রে যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে মাছটা একটু বেশি চঞ্চল, সো একে একটু প্রাইভেসি দেওয়াটা বেশি জরুরি এবং জাম্প করে সো পানির লেভেলটা কম রাখবেন। আর আরেকটা বিষয় শর্টটেল মলি গাপ্পি মতো এত ঘন ঘন বাচ্চা দেয় না, একটু লেট হয় এর বাচ্চা দেওয়ার এটা। আর আরেকটা জিনিস অদ্ভুত আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি যে শর্টটেলের ফিমেল হওয়ার রেশিওটা অনেক বেশি, মেল বাচ্চা থেকে মেল হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক, আমি জানি না আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যে মেল বাচ্চাটা কম হয়, ম্যাক্সিমামই ফিমেল হয়। সো আপনার কাছে যদি কোনো ভালো শর্টটেল মেল থাকে তাহলে অবশ্যই সেটাকে কাছে রাখার চেষ্টা করবেন, কারণ সেটা দিয়ে অনেক ভালো কাজ করবে। আর মাছটা তুলনামূলক অনেকটা অ্যাগ্রেসিভ, সো চেষ্টা করবেন যে অন্য মাছের সাথে না রাখার, কারণ শর্টটেল যতগুলো অটো ব্রিডার আছে তার মধ্যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে অ্যাগ্রেসিভ মাছ হলো শর্টটেল। দর্শক, আমার একটা নতুন কালেকশনের মাছ দেখাচ্ছি, আমি এটা নিয়ে কাজ করতে খুবই আগ্রহী, যদিও আমি অটো ব্রিডার নিয়ে কাজ করি না জেনারেলি, তারপরে আমি এই মাছ নিয়ে কাজ করতে আগ্রহী, আমার কাছে মাছটা পার্সোনালি ভালো লাগে এবং আমি কালেক্ট করেছি, আপনাদেরকে সেই মাছটা দেখাবো। এত অনেকের কাছে থাকতেও পারে, আমার কাছে ছিল না। এটা হলো মুনটেল বেলুন মলি এবং মাছটা চমৎকার দেখতে, তো আমার কালেকশনের মাছটা একটু আপনাদেরকে দেখাবো। মাছটাকে আমি এখনও সেপারেট করি নাই, আমি সেপারেট সেপারেট ট্যাঙ্কে করে দেবো, ব্ল্যাক হোয়াইট অরেঞ্জ এগুলো সেপারেট করে দিব। আপাতত তাদেরকে রেস্টে রাখছি এবং তাদেরকে ব্রিড করাবো এবং বেলুন মলি কীভাবে ব্রিড করতে হয় সেটাও দেখাবো, নর্মাল মলির মতো বাট একটু সেন্সিটিভ বেলুন মলি, সো আমি সেটাও দেখাবো। এখানে আমার বেলুন মলি আছে, তো দেখতে অনেক চমৎকার এবং এরা খুব নাদোষ নাদোষ, দেখেন যে লেজটা কত সুন্দর এবং এভাবে অনেক হেলে দুলে চলে এবং হাতের কাছে আছে, দেখতে অনেক মজা লাগে বেলুন মলিটা এবং আমারও খুব প্রিয়। কিছুদিন পরে ইনশাল্লাহ এদেরকে ব্রিড করাবো। তো দর্শক, আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্ত হচ্ছে, আমি আরও লাইফ বিয়ারার বা অটো ব্রিডার মাছ নিয়ে আপনাদের কীভাবে ইজিলি আপনারা ব্রিড করতে পারবেন বা এই মাছ কীভাবে দ্রুত বড় করতে পারবেন সেগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো। প্লাস আমার যেটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার নতুন সেট আপ, নতুন স্টুডিও আসতে যাচ্ছে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনার আমার নতুন স্টুডিও দেখতে পারবেন, দ্যাট মিনস নতুন ফার্ম সেট আপ, এই ফার্মটা অবশ্যই থাকবে, প্লাস আরেকটা ফার্ম হতে যাচ্ছে আমার। সো আশা করছি যে এক সপ্তাহ পরে ওই ফার্মে আমরা নতুন ভিডিও করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেল প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং বেশি লাইক দিবেন যেটা মোটিভেশন হিসেবে কাজ করে। আল্লাহ হাফিজ।